আসসালামু আলাইকুম বন্ধুরা, তো এই যে মেশিনের কথা বলছিলাম, কাটিং মেশিন, তো এটাতে কি কাজ হয় সেটা আজকে বলবো। প্রথমে ব্যাগের যে হ্যান্ডেলগুলো একদম উপরে যে হ্যান্ডেলগুলো লাগায় এগুলো যে জায়গায় থাকে, এই জায়গায় হ্যান্ডেল থাকে, তো এই হ্যান্ডেলগুলো এটা কাপড়ের উপরে, যে কাপড়ের উপরে সাদা একটা ফোম লাগানো থাকে, তো ওই ফোম যখন সেলাই করা হয় তখন এটা সেলাই ধরে না, তো ওই কারণে এই মেশিনটা কিনা হয়ে গিয়ে হ্যান্ডেল পাতলা করা হয়, হ্যান্ডেল কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে হ্যান্ডেল, তো এই যে এটা করার পর সেলাইটা সুন্দর হয়, পাতলা ভাই আপনার কত বছরের অভিজ্ঞতা, এই যে সেলাইয়ের কাজ করেন কত বছরের অভিজ্ঞতা? দশ পনেরো বছর। আপনি শুনলাম আপনি বিদেশে ছিলেন কিছু বছর, বিদেশ ছিলেন কত বছর? দুই বছর। তো আসার পরে আবার আপনি এখানে ঢুকছেন নাকি? তো আপনি কতটুক বয়স থেকে এটা এই কাজটা শিখছেন? বারো তেরো বছর। নলম ভাই কিন্তু খুবই অভিজ্ঞ একটা লোক। তো এই বেল্টের চারপাশ দিয়ে কিন্তু এরকম ভাবে ফোম কাটতে হয়, মানে স্কেটিং করতে হয় যাতে চারপাশের সেলাইগুলো ধরে। তো এই যে দেখেন নিচে স্কেটিং এর ফোমগুলো, সব কাটিং ফোমগুলো নিচে পড়ে গেছে। দেখুন মেশিনের ব্লেড ঠান্ডা হচ্ছে, এতে ফোমগুলো কাটতে সুবিধা হয়। তো ভিডিও করার সুন্দর আলম ভাই আমারে শিখিয়েছে কীভাবে করতে হয়, তো তারপর আমিও মেশিনে বসে গেলাম কাম করতে। তো আমি কিছু কিছু কাজ পারি, তো তাদের সাথে হেল্প করার চেষ্টা করি। এদিকে আসুন, এদিকে এদিকে। কারখানা ব্যবসা ব্যবসা কিরকম চলে? তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তো আপনাদের যদি কারো কোটি লাগে বিদেশ যাওয়ার জন্য, এখন কিন্তু বর্তমান সবাই প্রায় অনেকে বিদেশ যেতেছে, তো যাদের যারা বিয়ে শাদী করতেছেন লম্বার মতো, তারাও টলিজন আসবেন, সুলভ মূল্যে টলি দেবো আপনাদের ইনশাআল্লাহ। মার্কেটে চাহিদা কিরকম? মার্কেটে চাহিদা এখন একটু কম, ঈদের পরে হয়তো একটু মানে ভালো চাহিদা আশা করছি, ব্যবসায় লাগে নেই হয়তো দেখতে পারবো। আমাদের কিন্তু হয়ে গেছে, তো আপনারা লম্বাই এখন এটা শেডিং চেঞ্জ করবে। তো এই যে আমরা এখন এই যে সাইডেরটা করলাম, তো এটার যে
পাশে করতে হবে যে এরকম ভাবে এরকম ভাবে পাশে করতে হবে। তো ওইটা থ্রেডিং চেঞ্জ করবে এখন আমাদের নলম ভাই। সেটিং চেঞ্জ, কাটিং চেঞ্জ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।